দর্শক, আমরা কথা বলব নরসিংদী মনোরদী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব তোহিদ সরকারের সাথে। দীর্ঘদিন উনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তারপরে যুবলীগের রাজনীতির সাথে, বর্তমানে উনি প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোরদী উপজেলা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আছেন। আপনি এই প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচন করতেছেন, আপনার কাছে উৎসাহ উদ্দীপনা জনগণের চাওয়া পাওয়া কেমন, আশা মানে আশা আকাঙ্ক্ষা পাচ্ছেন? আমি এত আনন্দিত যে আমি এলাকায় যাওয়ার পর জনগণ যে আমাকে যে স্বতঃস্ফূর্ততা, জনগণ যে আমার প্রতি যে ভালোবাসা, এটা আমার নির্বাচনটা এত ভালো লাগতেছে, আসলে আমি আনন্দিত। আমি মনে করছি আপনাদের মাধ্যমে মনোরদী উপজেলার সকল ভাই বোনদেরকে আপনাদের মাধ্যমে আমি অভিনন্দন জানাই, এবং আমার মার্কা নৌকা মার্কা আমি সবার কাছে একটি ভোট ভিক্ষা প্রার্থনা করি। বিশেষ করে আমি সময় টিভি, আপনারা যারা ব্যক্তিত্ব মিডিয়ারা আছেন, আমি তাদেরকেও এই মুহূর্তে আমার দলের পক্ষ থেকে, আমার মনোরদীবাসীর পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার দলের নেতা শিল্পমন্ত্রী, মাননীয় শিল্পমন্ত্রী নুরমজিদ মাহমুদ হুমায়ুন সাহেবকেও আমি অভিনন্দন জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকেও অভিনন্দন জানাই আপনাদের মাধ্যমে। নির্বাচনের পর আপনি পাশ করলে এলাকাবাসীর জন্য আপনার কর্তব্য বলতে কী মনে করেন, কী করবেন? প্রথম কাজগুলি কী কী, প্রধান কাজগুলি কী? সমস্যা কাজ সামাজিক উন্নয়ন, শিক্ষা, মাদকের বিরুদ্ধে, এবং যেন আমি জনগণের পাশে থাকব। আমি নির্বাচনের পাশ করলেও ফেল করলেও আমি সবসময় জনগণের পাশে থাকবো, কারণ জনগণের যে ভালোবাসা আমি পেয়েছি, আল্লাহ ভাগ্য নির্ধারণ করে আল্লাহ, জানি না ভাগ্যে আমার কী রেখেছে, তবে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে আপনাদের দোয়ায় আমি জনগণের কাছে অনেক জয় লাভ করব। 24 তারিখে নৌকা মার্কার জয় অবশ্যই অবশ্যই। আপনার প্রতীক তো মাইক, ভাইস চেয়ারম্যানের প্রতীক তো মাইক? হ্যাঁ, আমার প্রতীক মাইক। হ্যাঁ, একটি বিষয় ছিল কিছুদিন আগে আপনাদের টেলিভিশনের মাধ্যমে আমি দেখেছি, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি পত্রপত্রিকায় আসি, কিন্তু আমার প্রতিপক্ষ উনি আইনের বিষয়ে, আমি মাত্র 3 দিন সময় পেয়েছি, আমার প্রতীকটা আপনাদের মাধ্যমে যেন জনগণের কাছে চলে যায় মাইক মার্কা, ইনশাল্লাহ আমাকে জনগণ ভোট দিবে। আর বিশেষ করে আমাদের মাধ্যমে মনোরদী উপজেলা যারা না মানে সাধারণ জনগণ তথা আপনার নেতাকর্মী সহ সর্বদলীয় নেতাকর্মী আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার মনোরদী থানার যত জনগণ আছে, সাধারণ জনগণের উদ্দেশ্যে আমাদের মাধ্যমে আপনি শেষ কিছু? হ্যাঁ, আমি আমার জনগণের কাছে আপনাদের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই, যেহেতু আমি সবার সাথে দেখা করতে পারি না, আমি যেহেতু সময় পাইনি, আমার প্রতীকটা পৌঁছাইতে পারি না, আমার মাইক মার্কারটা পৌঁছাইতে পারি না, সকলের মুখে যেন আপনাদের মাধ্যমে আমার মাইক মার্কারটা সকলের মুখে চলে যায়, আল্লাহর রহস্যের জন্য আমাকে একটি মাইক মার্কার ভোট দিয়ে 24 তারিখ বিজয়ী করে আমি সেবা করার, জনগণের সেবা করার জন্য সুযোগ পাই, আমি যেন তাদের কাছে চিরকৃতজ্ঞ ঋণী হয়ে থাকি, এইভাবেও আমি তাদের কাছে ঋণী, কারণ আমি মানুষের ভালোবাসা পেয়েছি। আচ্ছা, 24 তারিখের নির্বাচনটা আপনি কীরকম হবে মনে করছেন? ইনশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে, আমি প্রশাসনের সাথে কথা বলেছি, বিভিন্ন মিটিংয়ের সঙ্গে গেছি, কিন্তু আমি দেখেছি যে তাদের মধ্যে যে ভাবটা আছে, মনে হয় নির্বাচনটা ভালো হবে, সুষ্ঠু হবে, সুষ্ঠু হলে আমি নির্বাচিত জয়ী হব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জয় এবং আমাদের বাংলা 52 পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।